প্রকৃতির এই যে ধ্বংসলীলা আমপানে আবারও সমগ্র পশ্চিমবঙ্গ মানুষের মনে এক গভীর ক্ষত রেখে গেল। তার এই ক্ষতচিহ্ন হিসাবে মানুষ আজ রাস্তায় বেরিয়ে এসছে। গত 10-12 ঘন্টা আগে ঠিক এইরকমই তাণ্ডব চিত্র 4টে থেকে 6টা এই যে বিধ্বংসী প্রকৃতির যে তাণ্ডব সেটা মানুষ কখনো চোখে দেখেনি। এই আমপানি সেই চিহ্ন মানুষের মনে রেখে গেল। দেখতে পাচ্ছেন সমগ্র মানুষ রাস্তায় নেমে এসছে। একটি ঘর কীভাবে ঘরের উপরে বড় বড় গাছ পড়ে রয়েছে, যেদিকে তাকাবে প্রকৃতির যে ধ্বংসলীলা তাণ্ডব সেটা মানুষ আজ উপলব্ধি করতে পারছে। এবং এই এত গাছ মানুষ আজ লাগিয়েছিল বলেই হয়তো বাড়িগুলো রক্ষে, নাহলে এই বাড়িও আজকের ধ্বংসস্তূপে পরিণত হতো। যেদিকে তাকাবে প্রকৃতির এই ধ্বংসলীলা, মাঠ ঘাট লোকের বসস্থান জল বাড়ি পুকুরের মাছ মারা গেছে। মানুষ আজ সত্যি বিভীষিকা অবস্থা, কি করবে সত্যি মানুষ আজকে দিশেহারা। এবং এই ক্ষতচিহ্ন যে মানুষকে কতদিন বয়ে নিয়ে যাবে সে একমাত্র মানুষই বলতে পারবে। তো হয়েছে তো কাউকে পাবেন গাছ।